নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদেরকে দেখাবো মাশরুমের পকোড়া। তো দেখুন, ফার্স্টে মাশরুমগুলোকে কিনে এনেছি বাজার থেকে, ভালো করে এগুলোকে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। এই মাশরুমগুলোকে গোটাই রেখে দেবো, এগুলো আর কাটবো না। এই দুটো পেঁয়াজটাকে কেটে নেওয়া হচ্ছে। এবার কাঁচা লঙ্কা কেটে নেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা কাটাটা মাশরুমের মধ্যে দিয়ে দেওয়া হলো। সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণে আরজিনা মটর দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এর মধ্যে। এবং সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটিকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার ছেড়ে দিলাম তেলে। দেখুন বন্ধুরা, মাশরুমের পকোড়াগুলো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা ঘরে অবশ্যই করবেন, এইভাবে দেখবেন খুব ভালো লাগবে। এই শীতকালে সন্ধেবেলায় এরকম পকোড়া করবেন আর সঙ্গে একটু চা নেবেন, দেখবেন একদম পুরো জমে যাবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছেন।
আজকের মতো আসছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।